আমি আমার বক্তব্য শুরু করার পূর্বেই বলে নিচ্ছি, ইতিপূর্বে জনসম্মুখে কোনো মাহফিলে আমি কোনো বক্তব্য দেইনি, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথেই যুগে যুগে নবী করিমগণকে, নবী রাসূলগণকে প্রেরণ করেছেন মানব জাতির হৃদায়তের জন্য, তাদেরকে আল্লাহর দিনের দিকে আহ্বান করার জন্য, তাদেরকে আদর্শ শিক্ষা দানের জন্য। আর সেই ধারাবাহিকতায় আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের ব্যাপারে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 21 নম্বর আয়াতে বলেছেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমা কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। তোমাদের মধ্যে থেকে যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নিকটবর্তী হতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, ইন্নাল্লাহ গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম দয়ালু এবং ক্ষমাশীল। মুসলিম উম্মাহের জন্য প্রত্যেক মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে শুধুমাত্র একটি আদর্শ রয়েছে, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শ এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর পূর্বে আগমন করেছে এবং তার প্রচার এবং বাস্তবায়নের ফলে মুসলিম জাতি এক শতাব্দীর মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ধানের এক শতাব্দীর মধ্যে ইউরোপ এশিয়া আফ্রিকায় তার আদর্শ ছড়িয়ে পড়েছে। মুসলিম জাতি জ্ঞান গরিমায়, শিক্ষায়, সভ্যতায়, কৃষ্টি কালচারে সর্বোত্তম, সবচেয়ে উৎকৃষ্ট স্থানতে অধিকার করেছে। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছি, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করেছিলাম এবং আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাক্তু ফীকুম শাইআইন, আমি তোমাদের নিকটে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এর অনুসরণ করবে, যতদিন পর্যন্ত তোমরা এর ইত্তেবা করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। আর এই দুটি জিনিস কি? দুটি জিনিস হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারে কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বহুবার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলেছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, তোমরা রাসূলের আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং একই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তুতিউহু, আর যদি তোমরা তার আনুগত্য করো, তাহাদু, তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে, তোমরা সঠিক পথের দিশা পাবে, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের উম্মতে শান্তি ফিরে আসবে, যতদিন পর্যন্ত না তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারবে। আমরা আমাদের জীবনে যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন না করতে পারবো, ততদিন পর্যন্ত এই উম্মতের মাঝে পুনরায় শান্তি ফিরে না আসা কখনোই সম্ভব নয়। যতদিন পর্যন্ত না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করতে না পারছি, যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুসরণ না করতে পারবো, ততদিন পর্যন্ত এই মুসলিম উম্মাহ পুনরায়
তাদের হারানো স্থানে ফিরে আসতে পারবে না। এই দেশের 90-95% মানুষ মুসলমান, যতদিন পর্যন্ত না এই দেশের শিক্ষার সাথে ইসলাম শিক্ষা জুড়িয়ে না দেওয়া হবে এবং মাদ্রাসা স্কুলে যতদিন পর্যন্ত না ইসলাম শিক্ষার ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত এই দেশের বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা বন্ধ হবে না। খুন, রাহাজানি, হত্যা, ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বন্ধ করা সম্ভব হবে না। আর যারা ধর্ম নিরপেক্ষতাবাদের নামে এই দেশে শান্তি কায়েম করতে চায়, তারা যেমন ভাবে ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, ইমানের শত্রু, তেমন ভাবে তারা এই দেশের শত্রু, এই জাতির শত্রু, এই রাষ্ট্রের শত্রু। তারা মুসলিম উম্মাকে তাদের পথ থেকে বিচ্যুত করতে চায়, তারা মুসলিম উম্মাকে পথভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের চক্রান্তের জাল পুরো দেশে ফেলে দিয়েছে, তাদের চক্রান্তের জালকে ভেঙে চুরমার করে দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলেছেন, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করি তবে আমরা সঠিক পথের দিশা পাবো। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াতে, সূরা নিসার 59 নম্বর আয়াতে, সূরা আহজাবের 71 নম্বর আয়াতে, সূরা মায়েদার 92 নম্বর আয়াতে এবং সূরা হাশরের 7 নম্বর আয়াত আল কুরআনের বিভিন্ন জায়গায় বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আদর্শকে তাদের জীবনে অনুসরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আজ বহু দূরে ছিটকে পড়েছি। টাকরনে যে কাপড় পরিধান করা, দাঁড়িয়ে পেশাব করা, বাম হাতে পানি পান করা আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের সন্তানরা সালামের পরিবর্তে টাটা বলতে শিখেছি, অথচ সালাম হচ্ছে ইসলামের সর্বোত্তম কর্মসমূহের মধ্যে থেকে একটি। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, ক্বালা তুতিমুত তুআম ওয়া তুকরুস সালাম আলা মান আরাফতু ওয়া মান লাম তাআরিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরকে সালাম প্রদান করো এবং খাদ্য প্রদান করো, যাকে চিনো এবং যাকে চিনো না। অন্যরে খাদ্য চেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব না যা তোমাদের ভালোবাসাকে বৃদ্ধি করে দিবে? তাহাবাবতুম, তোমাদের ভালোবাসাকে বৃদ্ধি করে দিবে। আফশু সালাম বাইনাকুম, তোমরা পরস্পরকে সালাম প্রদান করো, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন করো, তোমরা বেশি বেশি একে অপরকে সালাম প্রদান করো, তাহলে তোমাদের মাঝে ঐক্যের সৃষ্টি হবে, তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। আমরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আদর্শ থেকে বহু দূরে ছিটকে পড়েছি এবং পশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের রেখে যাওয়া পশ্চাত্যের পচা বস্তা পচা সংস্কৃতিকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছি এবং ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে ছিটকে পড়ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুবার তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযী উতুল কিতাবা মিন ক্বাবল। ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানরা যেমন ছিল তোমরা তাদের মতো হয় না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে তোমরা গ্রহণ করো না, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে তোমরা তোমাদের সংস্কৃতি হিসেবে ঘোষণা গ্রহণ করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াবসুগুনা ফাখালিফুহুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইহুদি এবং নাসারারা যখন তাদের দাড়ি পেকে যায়, তাদের দাড়ি যখন সাদা রূপ ধারণ করে, তখন তারা তাদের মেহেদি লাগায় তাদের রাগায় না, তারা তাদের দাড়ির অবস্থাকে সাদায় রেখে দেয়। অতএব তোমরা তাদের বিপরীত করো, ফাখা আলিফুহুম, তোমরা তাদের উল্টোটা করো। তারা যেহেতু দাড়িকে সাদা রেখে দেয়, তোমরা দাড়িকে মেহেদি দিয়ে রাঙাও। অন্যরে খাতে হয়েছে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে হলুদ রঙের দুটি কাপড় ছিল, রাসূল সাল্লাম যখন আমার হাতে কাপড় দেখলেন তখন তিনি বললেন, ইন্না হাযা মিন সিয়াবিল কুফফার, নিশ্চয় এটা ইহুদি খ্রিস্টান অর্থাৎ কুফফারদের কাপড়, ফালা তালবিসহা, তুমি তা পরিধান করিও না। ইহুদি খ্রিস্টানদের সাথে, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করা তো দূরের কথা, তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করা তো দূরের কথা, তাদের সংস্কৃতিকে গ্রহণ করা তো দূরের কথা, জীবনে বাস্তবায়ন করা দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন যে আমাদের কোনো আদর্শ যেন তাদের আদর্শের সাথে মিলে না যায়, সর্বদা যেন আমাদের আদর্শ এবং তাদের আদর্শ আলাদা হয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বর্তমান যুগে বর্তমান সময়ে আমাদের তরুণদের আদর্শ হচ্ছে হলিউড, বলিউড, হলিউডের নায়কদের আদর্শ। আমাদের মা বোনদের আদর্শ হচ্ছে স্টার রস জি বাংলায় পরিচালিত নষ্ট সিরিয়ালগুলির অভিনেত্রীদের আদর্শ। যে আদর্শকে আঁকড়ে ধরার জন্য তারা তাদের মতো পোশাক পরিধানের জন্য তারা তাদের জীবন দিতে প্রস্তুত। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের থেকে সবসময় আলাদা রাখতে চেয়েছেন, তাদের থেকে সবসময় সদা সর্বদা আমাদেরকে সতর্ক রেখেছেন। আমাদের ভাইদের আদর্শ হবে, আমাদের মুসলমানদের আদর্শ হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আদর্শের মতো, খালিদ সাইফুল্লাহর আদর্শের মতো, মুসা বিন নুসাইদ, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিমের আদর্শের মতো। এবং আমাদের মা বোনদের আদর্শ হবে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইতিপূর্বে যত মহিষী নারীগণ ইসলামে চলে গেছেন, ইসলামের ইতিহাসে যাদের আদর্শ অনুকরণযোগ্য তাদের আদর্শের মতো তাদের আদর্শ হবে। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ পৃথিবীর আনাচে কানাচে নির্যাতনের শিকার হচ্ছি। আমরা যদি আমাদের আদর্শকে সঠিকভাবে ধারণ করতে পারতাম, আমরা যদি আমাদের আদর্শটিকে বিচ্যুত না হতাম, তাহলে কখনোই এই পরিণাম আমাদের উপর আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের মাধ্যমে আজ থেকে 750 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ফালিয়াহাদুল্লাযীনা ইখালিফুনা মিন আমরিহি, যে ব্যক্তি আমার রাসূলের আদর্শের বিরোধিতা করলো, যে ব্যক্তি আমার রাসূলের আদর্শকে অমান্য করে, সে যেন সতর্ক হয়ে যায়, সে যেন ভীত সন্ত্রস্ত হয়। কেননা যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, আই ইউসি আও তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনা গ্রাস করবে, আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদের উপর যন্ত্রদায়ক শাস্তি নিপতিত হবে, যা আজ আমাদের চোখের সামনে, যা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমান মা বোনের আর্তনাদে, কান্নার আহাজারিতে, চিৎকারে আজ আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তারা তাদের নিজ জমিতে, নিজ দেশে পরবাসী। তার পিছনে শুধুমাত্র একটাই কারণ, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা পথভ্রষ্ট হয়েছি। ইতিহাসে দেখা যায়, নুরউদ্দিন জঙ্গি এবং সালাহউদ্দিন আইয়ুবী যখন মুসলমানদের প্রথম কিবলা জয়ের নকশা আঁটছিলেন এবং বায়তুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা বায়তুল আকসা জয়ের পিছনে একজন মহিয়সী নারীর হাত রয়েছে, মূলত নুরউদ্দিন জঙ্গির স্ত্রীকে, যাকে সালাহউদ্দিন আইয়ুবী পরবর্তীতে বিবাহ করেছিলেন। এই মহিয়সী নারীর পর্দার অন্তরালের অতুলনীয় কৃতিত্ব রয়েছে বায়তুল আকসা জয়ের পিছনে। তাই আসুন আমরা আমাদের আদর্শের দিকে ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শিক্ষা দিয়েছেন, আমরা পুনরায় সেই আদর্শের দিকে ফিরে যাই। আর সেই আদর্শের মাঝে রয়েছে আমাদের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রাসূলের আদর্শকে আমাদের জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে ক্ষণে তার আদর্শকে প্রতিপালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন এবং তার আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়ানসুরনা ওয়াসাব্বিত কুলুবানা ইলা দীনিক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।